এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, আগরতলায় মাথা ফাটলো তৃণমূল পোলিং এজেন্টের, সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা, বিস্তারিত জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। পুরো ভোটের আগের রাত থেকেই অশান্ত আগরতলা। 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যামল পালের বাড়িতে বিজেপির বাইক বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ। পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে, তার মাথা ফেটেছে বলে অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে ত্রিপুরার আমবাসায় 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়িতেও হামলা হয়েছে। বিলোনিয়ায় সিপিএম প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী শ্যামল বাবু অভিযোগ, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়। বাইকে চেপে দুষ্কৃতীদের একটা দল এসে তাকে শাসিয়ে গেছে বলে অভিযোগ। আজ সকালে আগরতলার একটি বুথে মক পোলিং চলছিল, সে সময় পোলিং এজেন্টদের মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এক পোলিং এজেন্টের মাথা ফেটে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূল পোলিং এজেন্টদের দাবি, গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বিজেপির বাইক বাহিনী, দলের প্রার্থীদের মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আগরতলার 5 নম্বর ওয়ার্ডের 1, 2 ও 4 নং বুথের বাইরে তাণ্ডব চালাচ্ছে বাইক বাহিনী, ভোটার এবং বিরোধী দলের এজেন্টদের ভয় দেখানো হচ্ছে। অনেকেই ভয়ে বুথে আসতে চাইছেন না, সব দেখে পুলিশ নীরব দর্শক হয়ে আছে। বিলোনিয়ায় 38 নম্বর ওয়ার্ডের সিপিএমের এক প্রার্থীর বাড়িতেও হামলা হয়েছে বলে অভিযোগ। আঙুল উঠেছে সেই বিজেপির বিরুদ্ধেই। ত্রিপুরায় আজ সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকেল 4টে অবধি। শাসক দল বিজেপি শাসিত 334টি ওয়ার্ডের মধ্যে 112টিতে জিতে গিয়েছিল আগেই। ত্রিপুরায় পুরো এলাকাগুলির বাকি 222টি আসনে ভোট হচ্ছে আজ। এই 222 আসনে লড়াইয়ে আছেন মোট 785 জন প্রার্থী, তার মধ্যে বিজেপির 222, সিপিএমের 197, তৃণমূলের 120 এবং কংগ্রেসের 92।